আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেল ফুল করছে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের যে ক্লাস সেটা হচ্ছে একত্রিশ নাম্বার ক্লাস আজকের ক্লাসের বিষয় হচ্ছে এক্সেলের চার্ট কি এর নমুনা বিশ্লেষণ করা এবং আসলে আমরা এক্সেলের চার্ট কেন তৈরি করবো সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব প্রথমে হচ্ছে এক্সেলের চার্ট কেন প্রয়োজন এক কথায় হচ্ছে এক্সেলের চার্ট আমাদের এই জন্যই প্রয়োজন যে এক্সেলের চার্ট করতে পারলে আমাদের প্রেজেন্টেশন দিতে খুবই সুবিধা হয় আমাদের প্রেজেন্টেশনের জন্যই এক্সেলের চার্ট প্রয়োজন দুই নম্বর হচ্ছে এক্সেলের চার্ট কি অ্যাক্সেলের চার্ট হচ্ছে এক্সেলের ডেটা বিশ্লেষণ করে সেটা গ্রাফিক্যালি আপনার সামনে তুলে ধরা এটাকে এটা হচ্ছে এক্সেলের চার্ট এখন আমরা কয়েকটি চার্ট বানাবো বিশ্লেষণ করবো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করব বোঝার চেষ্টা করব দেখেন এখানে কিছু প্রোডাক্ট আছে কিছু সেলস আছে এই প্রোডাক্টগুলো মনে করেন যে এক মাসের সেলস হয়েছে তাহলে কিন্তু এক মাসের যে সেলস রিপোর্ট সেটা আমরা এইভাবে দেখতে পারি আবার এই সবটাকে সিলেক্ট করে আমরা যদি চার্টে চলে যাই সেখানে আমরা ইনসার্টে ক্লিক করবো প্রথমে তারপর এখান থেকে আমরা এই যে রিকমেন্ডেড চার্টস সবসময় রিকমেন্ডেড চার্টসে ক্লিক করবেন তারপরে হচ্ছে এটাকে ইডিট করা যাবে ইচ্ছা মতো সো এখান থেকে রিকমেন্ডেড চার্টসে ক্লিক করে দিব রিকমেন্ডেড চার্টস যেগুলো আছে সেগুলো এখানে চলে আসবে প্রথম যেটা আছে আমি সেটাই নিয়ে নিচ্ছি অকেতে ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন একটা চার্টস অ্যাড হলো এই চার্টসে আমরা ভিজুয়ালি কী দেখতে পাচ্ছি এইখানে আমরা ডেটা দেখতে পাচ্ছি কিন্তু এইখানে ভিজুয়ালি দেখতে পাচ্ছি যে এই মাসে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেলস হয়েছে এক কথা এখানে এই যে অ্যাটসেট্রা লেখা যেটা এইটা এগুলো হচ্ছে এটা হচ্ছে বেশি সেলস হয়েছে এখানে যদি অ্যাটসেট্রা বাদে আমি যদি এখানে লিখে রাখি যে পটেটু 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 লিখলাম এই বাইরে একটা ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন পটেটু হিসেবে এটা চেঞ্জ হয়ে গেল তাহলে পটেটু সবচেয়ে বেশি সেলস হয়েছে পরের পরের সেলস হয়েছে হচ্ছে সুডা তারপরে মিল্ক একই ষাট হাজার টাকা করে সেলস হয়েছে সো এইভাবে এই গ্রাফিক্যালি আমাদের প্রেজেন্টেশন দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই এক্সেল চার্টের দরকার এখন এক্সেল চার্টটা আমরা বিশ্লেষণ করবো এক্সেল চার্টটা বিশ্লেষণ করবো প্রথমে দেখুন এক্সেল চার্টের টাইটেল আছে আমরা এখানে কী দিতে পারি যে মান্থলি মান্থলি সেলস রিপোর্ট মান্থলি মান্থলি সেলস রিপোর্ট তারপরে হচ্ছে আমরা অনেক কিছু আরও করতে পারবো আমরা একটা একটা করে দেখাচ্ছি প্রথমে হচ্ছে এইটার স্টাইলটা কীভাবে চেঞ্জ করতে হয় এডিট করতে হয় সেটা দেখে নিই এটা প্রথমে যদি আপনি যদি চেঞ্জ করতে চান এটার উপর ডাবল ক্লিক করবেন তাহলে যেটা হবে এটা ডিজাইনের যে মেনুটা সবটা এখানে ওপেন হয়ে যাবে এবং ডিজাইন থেকে আপনি বিভিন্ন ডিজাইন নিতে পারবেন দেখুন আমার মাছটা যখন এখানে সরাচ্ছি তখন এটা চেঞ্জ হবে এই এখানে আনলাম চেঞ্জ হচ্ছে এটা এরকম এটা এরকম এটা এরকম এটা গ্রাফিক্যাল ইন্টারফেস বিভিন্ন ধরনের এটা এরকম এটা এরকম এটা এরকম এইগুলা বিভিন্নভাবে এরকমভাবে কিন্তু আপনি কি করতে পারবেন এটাকে প্রেজেন্টেশন করতে পারবেন সো আমি শুধু দেখিয়ে নিচ্ছি আপনি কি করবেন আপনি হচ্ছে এইটাকে আপনার মতো করে তৈরি করে তারপর প্রেজেন্টেশনে দিবেন যেটা সবচেয়ে বেশি আপনার পছন্দ হয় এটা হচ্ছে নিজের পছন্দের কাছে সবটা এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে হবে এরকমভাবে হবে সো আমি এখানে কোনটা রাখছি এটা এটাই কালোটা আপাতত একটু রাখলাম আচ্ছা তারপরে হচ্ছে এখান থেকে দেখুন এখানে আছে সিলেক্ট ডেটা ডেটা সিলেকশান আছে আর এখানে চেঞ্জ চার্ট টাইপ আছে আবার এখানে মুভ চার্টও আছে আচ্ছা যাই হোক আমরা চেঞ্জ চার্ট টাইপে ক্লিক করছি এবং বিভিন্ন টাইপস এখানে পাবো যেমন এখানে প্রথমে আছে হচ্ছে এই যে কলাম কলামের এগুলো তারপর আছে লাইন লাইনের হচ্ছে এইগুলো এখানে ক্লিক করলে যে এটা মানে লাইনে পরিণত হবে এখানে ক্লিক করে যদি অকেতে ক্লিক করি এটা লাইনে পরিণত হবে এটা কি লাইন চার্ট বা স্পার্ক লাইনে পরিণত হয়েছে আবার আমরা এখানে ক্লিক করে এখানে পাই আছে যদি পাই চার্ট আমাদের প্রয়োজন প্রয়োজন পড়ে এই যে পাই চার্টে ক্লিক করে অকেতে ক্লিক করলে এটা পাই চার্ট পাই চার্টে পরিণত হবে আবার এখানে ক্লিক করে আমরা যদি পাইচার্টের মধ্যে এইটা দিয়ে দিই এবং অক্ষেতে ক্লিক করি পাইচার্ট এরকমভাবে হয়ে যাবে আবার এখানে আমরা ক্লিক করে পাইচার্টের পরে আছে হচ্ছে বার বারে ক্লিক করি তাহলে বারের মতো হয়ে যাবে এটা এটা এরকম এটা এরকম এটা এরকম এটাতে ক্লিক করে অক্ষেতে ক্লিক করলে এই যে এটা এই রকম বারে পরিণত হবে এইখানে সবগুলো প্রোডাক্টের নাম চলে আসলো এইখানে হচ্ছে কত টাকা সেলস হয়েছে সেটা তাহলে কত মতো মানে কোনটা কত টাকা সেলস হয়েছে এই বারের সাহায্যে বোঝাচ্ছে যে যে সবচেয়ে যেটা বেশি বড় সেটা হচ্ছে বেশি সেলস হয়েছে তারপর আমরা আবার যেটা করতে পারি চেঞ্জ স্টাইলে গিয়ে বারের পরে এরিয়াতে চলে যেতে পারি আমরা এরিয়া স্টাইল নিতে পারি এরকমভাবে এরকমভাবে এরিয়া স্টাইল হবে আবার আমরা এখানে চেঞ্জ করে এইখান থেকে এক্স তে চলে যেতে পারি এটাতে ক্লিক করলে এই যে দেখুন এইখানে হচ্ছে যে এখানে আসছে হলো এইগুলোকে জিরো টু ফোর সিক্স এভাবে আসছে এবং এগুলাকে হচ্ছে মানে ফুটার মাধ্যমে দেখাচ্ছে যে কতটুকু মানে কতটুকু সেলস হয়েছে ফোটার মাধ্যমে দেখাচ্ছে তারপরে এখানে স্টক আছে স্টকের এগুলো হচ্ছে এরকম এগুলো আমরা আপনি এগুলো ব্যবহার করতে পারেন আবার এখানে সার্ফেস আছে সার্ফেস এগুলো ব্যবহার করতে পারবো রাডার আছে ব্যবহার করতে পারবো এই এটা ব্যবহার করলে ওকেতে ক্লিক করলে রাডারটা এইরকমভাবে মানে ব্যবহার হবে দেখতে পাচ্ছেন তারপর আছে এইখানে দেখতে পাচ্ছেন এরপরে চেঞ্জ চার্ট টাইপে গিয়ে আবার অন্যগুলো আমরা দেখছি এখানে হচ্ছে ট্রি ম্যাপের মধ্যে এটা এরকম ওকে থেকে ক্লিক করলে ট্রি ম্যাপেরটা এরকমভাবে হয়ে যাবে সিম্পল কিন্তু বুঝতে গেলে একটু মানে অন্যরকম লাগে কীরকম আবার মাউসটা যখন এখানে আনছি দেখুন এখানে এখানে যখন আনছি তখন এটা মিল্ক তারপরে এটা কি এটা হচ্ছে পটেটো মানে সবচেয়ে বেশি হয়েছে এটা এটা কি এটা হচ্ছে সোডা ষাট হাজার হয়েছে এটা কি এটা হচ্ছে ডাল এটা কি এটা হচ্ছে সোডা এটা কি এটা হচ্ছে আয়রন এটা কি এটা হচ্ছে মশার কোয়েল মানে এইভাবে এখানে এমনভাবে দেখাচ্ছে যে আমার যে সেলস রিপোর্টটা আছে সেটা সবচেয়ে মানে বেশি কালার বা সব বেশি অংশ যেটা নিয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি মানে বিক্রয় হয়েছে এরকম বোঝাচ্ছে এবং সব সবকটা হচ্ছে মানে সবচেয়ে কম যেটা সেটা হচ্ছে এক হাজার টাকা সেটা মিল্ক এইভাবে কিন্তু এটা প্রদর্শন করছে এইভাবে কিন্তু আর এইখানে কিন্তু যেহেতু দেখা যাচ্ছে না আর কিছু আছে দেখা যাবে এই যে এটাতে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আয়রন এরকম সব কিছু দেখা যাচ্ছে এরকম বিভিন্ন অপশানস কিন্তু রয়েছে তারপরে আমরা চেঞ্জ স্টাইলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা আছে এটা হচ্ছে সানবার্স্ট এটাতে ক্লিক করলে এটা এরকমভাবে চলে আসবে মান্থলি সেলস রিপোর্ট এরকমভাবে মানে একটা চাকরির মতো আসবে কোনটা কতটুকু বিক্রি হয়েছে এখানে আসবে যেমন পটেটোর মধ্যে আমি যদি কমিয়ে দিই এখানে যদি ষাট হাজার টাকা দিয়ে দিই বা এখানে যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিই চল্লিশ হাজার দিলাম এই যে দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে এভাবে কিন্তু চেঞ্জ হবে সো এ শুধু এটাই না আমরা আরও দেখতে দেখছি এখানে চেঞ্জ স্টাইলে গিয়ে হিস্টোগ্রাম আছে হিস্টোগ্রামটা আপনি দেখতে পারেন এরকম হিস্টোগ্রামটা এরকম আসবে তারপর আছে এখানে বক্স অ্যান্ড হুইস্কার এটাতে ক্লিক করলে এটা এরকমভাবে আপনার এখানে দেখাবে তারপর এখানে আছে হচ্ছে ওয়াটারফল ওয়াটারফলটা এরকমভাবে দেখাবে এরকমভাবে দেখাবে তারপর আছে হচ্ছে কম্বু কম্বোটা এই মুহূর্তে কাজ করছে না সেটা কম্বোটাও আমরা ব্যবহার করতে পারবো সো এই হচ্ছে মোট হচ্ছে যে আমরা চার্ট আন্ডারস্ট্যান্ডিং এখন চার্ট আন্ডারস্ট্যান্ডিংয়ে আরেকটা বিষয় আপনাদেরকে দেখে নিই এখানে ডাবল ক্লিক করে দিচ্ছি তাহলে আমার এইখানে এই যে এই স্টাইলের চার্টগুলো সবগুলো এখানে আছে দেখতে পাচ্ছেন এখানে যেটা ইচ্ছা আমি সেটাই ব্যবহার করতে পারব এটা কালো ছিল এইগুলো হচ্ছে সাদা এটা ক্লিক করলাম এটা আমরা দেখতে পাচ্ছি এখন আমরা এইখান থেকে কালার চেঞ্জ করতে পারবো আমরা যদি এখানে থেকে কালার চেঞ্জ করি যে কালার চেঞ্জ হয়ে যাবে কালার চেঞ্জ হয়ে যাবে আবার কুইক লেআউটে ক্লিক করলে কুইক লেআউটও এখানে চলে আসবে আবার আমরা এখান থেকে অ্যাড চার্ট এলিমেন্ট এগুলো অ্যাড করতে পারবো যেমন এইখানে দেখতে পাচ্ছেন যে টাইটেল আছে এই যে চার্ট টাইটেল টাইটেল তো আছে এখানে তারপর ডাটা লেভেল ডাটা লেভেলগুলো আমরা কোথায় দিব ইনসাইড আউটসাইড আচ্ছা এখানে ইনসাইড বেজে ক্লিক করে দিচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন এখানে ডাটা লেভেলগুলো দেখাচ্ছে আবার এখান থেকে গ্রিড লাইনে যদি আমরা দিয়ে দিই প্রাইমারি এই গ্রিড লাইন দিলে গ্রিড লাইন চলে আসবে এইখান থেকে ইলিমেন্টগুলো হচ্ছে আপনি মানে ব্যবহার করতে পারবেন এইটা হচ্ছে মূল বিষয় এবং প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে আপনি যেটা করতে পারবেন চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন এডিট করতে পারবেন তাহলে আপনারা এই চার্টের যে মৌলিক বিষয়গুলো ছিল সবগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো চার্ট আশা করি আপনি মানে প্রাইমারি লেভেলের চার্ট আপনি বানিয়ে ফেলতে পারবেন সেটা আমি আশা রাখতেই পারি সো সামনের বত্রিশ নম্বর ক্লাসে কী কী বিষয় রয়েছে সেটা আমরা দেখে নিই চলুন এক্সেলের চার্ট তৈরির প্রক্রিয়া এক্সেল চার্টের ডাটা টেবিল যুক্ত করা এক্সেল চার্টের ডাটা লেভেল সংযুক্ত করা এক্সেলের চার্ট লিজেন্ড সংযুক্ত করা যেগুলো আজকেও কিন্তু প্রাইমারি লেভেলে অনেকগুলোও দেখিয়েছি সামনের ক্লাসে আপনাদেরকে একদম বিস্তারিত এই জিনিসগুলো আমি বুঝিয়ে দেবো সেই জন্য কিন্তু সেই বত্রিশ নম্বর ক্লাসটা রেখেছি সো বন্ধুরা আশা করছি আজকের এই একত্রিশ নম্বর ক্লাসটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ